তাকে নিয়ে অনেকের অনেক রকমের মত। আমেরিকায় গিয়ে অভিনেত্রী রুষা চট্টোপাধ্যায়ের একার ছবি দেখে নানা প্রশ্ন তুলেছিলেন তার অনুরাগীরা। এমনকি কয়েকদিন আগে তার বিয়ের একটি মিষ্টি রিলও পোস্ট করেছিলেন রুষার ফটোগ্রাফার। তা নিয়েও চলেছে বিস্তর জল্পনা। অনেকেরই মনে প্রশ্ন ছিল, রুষা কেন নিজেদের ছবি পোস্ট করছেন না? তবে কি ভালো নেই অভিনেত্রী? বারবারই এমন প্রশ্ন উঠে আসছিল, কিন্তু এত কিছুর মাঝেই চুপ ছিলেন অভিনেত্রী। তিনি কোনো উত্তর দেননি এতদিন। অবশেষে উত্তর এলো, উত্তর এলো নায়িকার তরফে, তা যদিও একটু অন্যভাবে। 15 এপ্রিল শহরবাসী মেতেছিল বর্ষবরণের আনন্দে। নতুন জামা কাপড় পরে নিজের পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবিতে ভরে উঠেছিল সমাজ মাধ্যমের পাতা। সেই ভিড়ে সামিল অভিনেত্রী রুষা। আমেরিকায় বসে নিজের মতো করে পয়লা বৈশাখ পালন করলেন নায়িকা। কপালে ছিল ছোট্ট লাল টিপ, হালকা লিপস্টিক, সঙ্গে পরেছিলেন নীল রঙের শাড়ি। রুষার স্বামী অনুরণনও সেজেছিলেন একদম খাঁটি বাঙালি সাজে, ওয়াইন রঙের পাঞ্জাবিতে দেখা গেল তাকে। বিয়ের পর এই প্রথম একসঙ্গে তাদের দেখা গেল। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজেদের মিষ্টি ছবি পোস্ট করলেন রুষা। যে ছবি দেখে অনেকেরই মন্তব্য, তোমাদের একসঙ্গে দেখে শান্তি পেলাম। বিয়ের পর থেকে রুষার স্বামীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কম আলোচনা হয়নি। পেশায় ইঞ্জিনিয়ার রুষার স্বামী। জানুয়ারিতে বিয়ে করেই তারা উড়ে গিয়েছেন আমেরিকায়। 13 বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়ে বিদেশে নিজের সংসারে মন দিয়েছেন নায়িকা। বিয়ের আগে রুষা জানান, বাবা মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করেছেন তিনি। তারই সঙ্গে পরবর্তীতে প্রেম হয় এবং তারপর বিয়ে করেন দুজনে। রুষার স্বামীর নাম অনুরণ রায় চৌধুরী। ওয়াশিংটনের সিয়াটেলেই তিনি থাকেন, সেখানেই চাকরি করেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই সেখানেই ঘরকন্না করছেন তিনি। বিদায় জানিয়েছেন সিনেমা সিরিয়ালের ক্যারিয়ারকেও। এত ভালো ক্যারিয়ার ছেড়ে যাওয়া নিয়ে এর আগে রুষা বলেছিলেন, অনেকদিন হলেও আমি আর এই ইন্ডাস্ট্রিতে নেই, 13 বছর কাটিয়ে দিয়েছি। অনেক কিছু দিয়েছে আমাকে এই ইন্ডাস্ট্রি, খুব আনন্দ করে কাজ করেছি সকলের সঙ্গে। এখন মনে হলো আমার সেটেল করা দরকার, তাই বিয়েটা করে ফেলছি। শেষমেশ সব চরিত্রদের চিরবিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি এই দেশ ছেড়ে। সেই মতোই আপাতত ঘোর সংসারী তিনি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।